যশোরে ময়লার ভাগাড় পরিষ্কার করে ফুলের বাগানে রূপ দিল একদল তরুণ। একটু সচেতন হলেই পরিবেশকে আরো সুন্দর করা যায়, গড়ে তোলা যায় মনোমুগ্ধকর আবহ, তা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এ তরুণরা। যশোর শহরে চাঁচরা এলাকার রেণু ও পোনা মাছ বিক্রির অন্যতম মোকাম। বাজার সংলগ্ন মহাসড়কের পাশেই দিনে দিনে সৃষ্টি হয়েছে ময়লার ভাগাড়। মাসের পর মাস ময়লা আবর্জনা জমে থাকলেও তা পরিচ্ছন্ন করার কোনো তাগিদ ছিল না কারোর। এই অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন যশোর স্থানীয়দের দুর্ভোগ লাঘব এগিয়ে আসে। মঙ্গলবার সংগঠনটির 25 জন কর্মী ময়লার ভাগাড়টি পরিষ্কার করে তৈরি করেছেন ফুলের বাগান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসেন শওকত ফুল গাছ রোপণের মাধ্যমে এই বাগান কার্যক্রমের সূচনা করেন। এরপর বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা ওই বাগানে 50টি ফুলের চারা রোপণ করেন। চাঁচরা বাজারে এখানে ময়লা ফেলতো কিছু সংখ্যক ছেলেপেলে, সকালে এসে দেখলাম যে পরিষ্কার করতেছে জায়গাটা, পরিষ্কার করতে কিছু ছেলেপেলে, খুব সুন্দর লাগছে, ফুল বাগান হবে এখানে, দেখতে ভালো লাগবে। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের ব্যক্তিরা। সকাল 8টা থেকে নিরলস শ্রম দিয়ে পরিষ্কার করে একটা দৃষ্টিনন্দন ফুলের বাগান তৈরি করেছি। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বাগানটা দীর্ঘমেয়াদী করার পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাল্লাহ এই বাগানটা বিডিক্লিন তারুণ্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় দীর্ঘমেয়াদী একটা রূপ পাবে বলে আশাবাদ ব্যক্ত করছি। একটি ক্লিন সিটি, একটি গ্রিন সিটি, যশোরকে সেই গ্রিন সিটি বানানোর উদ্যোগ নিয়েই কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আমার জানা মতে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে শিক্ষার্থী আছে তাদের মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ধারণাটা দিতে পেরেছে। 2018 সালে যশোরের বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতার কাজ করে আসছে বিডি ক্লিনিকের সদস্যরা। সময় সংবাদ, যশোর।